হ্যালো আমার স্টুডেন্ট বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পার্ট থ্রি, আর আজকের বিষয় হলো গণিত। দেখো স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নটা দেখতেই পাচ্ছ, দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে অধ্যায় এগারো আর একটা অধ্যায় পনেরো। প্রথমে আছে অধ্যায় এগারো, প্রথম থেকে ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখো। ধীরে ধীরে আমি প্রত্যেকটা অঙ্ক সলভ করে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো যে 0.081 একটি পূর্ণবর্গ সংখ্যা, যুক্তি সহ লেখো। দেখো আগে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় কি পূর্ণবর্গ সংখ্যা সেটা জানার জন্য এটাকে আগে ভগ্নাংশে বিশ্লেষণ করতে হবে। যেমন 0.081 একটি ভগ্নাংশে বিশ্লেষণ করলে কি হবে, উপরে একাশি এবং নিচে যেহেতু তিনটে সংখ্যা আছে তাই একের গায়ে তিনটে শূন্য, অর্থাৎ 1000। তো 81 মানে আমরা কি জানি, নয়ের বর্গ, আর 1000 মানে কি জানি, দশের কিউব। উপরে হলো নয়ের বর্গ, নিচে হলো দশের কিউব, তাহলে দুটো কিন্তু বর্গ হলো না, অতএব এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে কারণ হিসেবে তোমরা কি লিখবে, যেহেতু 0.081 কে ভগ্নাংশে বিশ্লেষণ করে দুটি পূর্ণবর্গ সংখ্যার অনুপাত পাওয়া যায় না, তাই 0.081 সংখ্যাটিও পূর্ণবর্গ নয়, অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমরা পরের প্রশ্ন যাবো। দু নম্বর যে প্রশ্নটা দিয়েছে তোমাদের, 4.41 এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। দেখো 4.41 এর বর্গমূল মানে কি, উপরে 441 লিখলাম আর নিচে লিখলাম 100, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই 100। এবার 441-এর এখানে বর্গমূল কষেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 441-এর বর্গমূল কষলে হয় 21। কিভাবে বর্গমূল কষেছি তোমরা দেখে নিও। এবার তাহলে আমরা 441-এর জায়গায় এখানে লিখে দিলাম 21 এবং 100 বর্গমূল আমরা জানি 10, তাহলে 21/10 মানে 2.1। তাহলে উত্তর বেরিয়ে গেল কি, 4.41 এর বর্গমূল হলো 2.1। এবার আমরা তিন নম্বর প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে কি করেছে তোমাকে বলেছে, মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে দিয়েছে √1.21 প্লাস √0.64 প্লাস √2.89। তো এইগুলোকে ভগ্নাংশে বিশ্লেষণ করে নেবো। উপরে তাহলে হবে 121 আর নিচে হবে 100, এর ক্ষেত্রেও তাই উপরে হবে 64, নিচে হবে 100, আর এর ক্ষেত্রে হবে উপরে 289 আর নিচে 100। তাহলে 121-এর বর্গমূল আমরা কত হবে, 11, আর নিচে 100-এর বর্গমূল 10, 64-এর বর্গমূল 8, 100-এর বর্গমূল 10, 289-এর বর্গমূল 17, আর 100-এর বর্গমূল 10। প্রত্যেকের নিচে 10, উপরে হলো 11 প্রথমেরটা, তারপরটা 8, তারপরটা হলো 17। তাহলে 11/10 মানে হচ্ছে 1.1, 8/10 মানে হচ্ছে 0.8, আর 17/10 মানে হচ্ছে 1.7। তাহলে এই তিনটেকে যোগ করলে তাহলে কত হবে, 3.6। এই তিনটেকে যোগ করলে কত হলো, 3.6। এটাই হলো এই মান নির্ণয়ের উত্তর। এবার আমরা চার নম্বর প্রশ্নে যাব। দেখো চার নম্বর প্রশ্নে কি দিয়েছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলেছে। তা অর্থাৎ কি করতে হবে, 0.004 এটার বর্গমূল করতে হবে, যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য করতে গেলে কি হয়, ক্ষেত্রফলের বর্গমূল করতে হয়। তাহলে এখানে বর্গমূল করে দেওয়া হয়েছে, দেখো ভালো করে, 0.00400, যেহেতু আমরা জানি যে দশমিকের পর শূন্য বসানো যায় এদিকে ডান দিকে, তাই এখানে দুটো শূন্য তিনটে শূন্য এক্সট্রা বসিয়ে নিয়েছি। তাহলে প্রথমে দুটো সংখ্যা ধরেছি, এটা দুটো ধরেছি, এটা দুটো ধরেছি, দেখো বর্গমূলটা কিভাবে বসা হয়েছে, দশমিকের জন্য এখানে দশমিক অলরেডি বসে গেছে, তারপর জিরো জন্য 0,0, এবার দুটো করে যেহেতু সংখ্যা নামে তোমরা জানো যে 4,0 নেমে গেছে, 4,0, এইবার 4,0 এর কাছাকাছি কত হবে বর্গমূল, 36, 6,6,36 এখানে বসেছে, তো এখানেও 6 বসে দিয়েছি। ঠিক এইভাবে বিয়োগ করে করে দেখো উত্তর বেরিয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত, যে 0.632, অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে তাহলে, 0.632, এইটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত একটি বাহুর দৈর্ঘ্য। ভালো করে তোমরা বর্গমূলটা দেখে নাও, ভালো করে দেখে নাও, এইভাবেই 3 দশমিক স্থান পর্যন্ত তোমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। এইবার আমরা কি করব, পরের প্রশ্নে যাব, 5 নম্বর প্রশ্নে যেটা দিয়েছে সেখানে যাব। দেখো পাঁচেরটা কি করতে বলেছে, দেখো পাঁচের একটা অঙ্ক দিয়ে দিয়েছে, সেটাকে আমি সমাধান করেছি। দেখো অসীমের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অসীমের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করতে হবে, তাহলে
অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বিয়োগ দিতে হবে। অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করবো কি করে? অনিলের আঁকা বর্গক্ষেত্রের যে একটি বাহু ছিল তার স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার, আর রবির আঁকা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ 1.8 স্কোয়ার। তো তিন স্কোয়ার করলে কি হয় 9, এবং 1.8 স্কোয়ার করলে হয় 3.24। তো এটাকে বিয়োগ করলে হয় 5.676 বর্গসেমি, অর্থাৎ বেরোলো কি অসীমের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোলো 5.76 বর্গসেমি। তাহলে এবার এখান থেকে একটি বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাবে, এটাকে বর্গমূল করলেই এর একটি বাহু দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো 5.76 কে বর্গমূল করলে একটু ভগ্নাংশে বিশ্লেষণ করলে কি হয়, উপরে হলো কি 576, নিচে হলো 100। তো 576কে বর্গমূল দেখো এখানে করা আছে, 576কে বর্গমূল করলে কত হয় 24, তাই উপরে বসানো হয়েছে 24, 100 বর্গমূল হচ্ছে 10, বসানো হয়েছে 24/10 মানে হলো কি 2.4 সেমি, অর্থাৎ অসীমের আঁকা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হলো 2.4 সেমি। এরপর অধ্যায় 15 সময় ও দূরত্ব। দেখো প্রথমে কি আছে, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে তোমাদের জন্য। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হলো বস্তুর গতিবেগ। গতিবেগ স্থির হলে সময় ও দূরত্ব সরল সমানুপাতিক। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। সময় স্থির থাকলে গতিবেগ ও দূরত্ব সরল সমানুপাতিক, দূরত্ব স্থির থাকলে সময় ও গতিবেগ ব্যস্ত সমানুপাতিক। এবারে দেখো দুয়ের দাগের প্রশ্নটা। দুয়ের দাগের প্রশ্নটা কি করে বলেছে, যে তুমি বাসে 40 মিনিটে 18 কিমি গেলে বাসের গতিবেগ কত, অর্থাৎ বাস এক ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা তোমাকে বার করতে হবে। দেখো এই সমস্যাটা কিভাবে সাজিয়েছি, একদিকে লিখেছি সময়, একদিকে লিখেছি দূরত্ব। সময়টা কি 40 মিনিটে, সে যায় 18 কিলোমিটার, তাহলে বার করতে হবে কত 60 মিনিটে কত যায়। তাহলে এই সময়ের সাথে দূরত্ব সবসময় সরল সম্পর্ক, এখানে সরল সম্পর্ক মানে কি, তাহলে 40:60 সমানুপাতিক চিহ্ন, 18:00 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে চতুর্থ সমানুপাতিক কত হবে সেটা তোমার বার করতে হবে। তাহলে কি করে বার করেছি, দেখো দূরত্ব সমান কি 40টা নিচে গেছে আর 18 আর 60টা গুণ হয়ে গেছে, এইভাবে কাটাকুটি করে বেরিয়েছে কত 27। তাহলে কি বেরোলো, বাসের গতিবেগ 27 কিলোমিটার প্রতি ঘন্টা। বাসের গতিবেগ কত বেরোলো 27 কিলোমিটার প্রতি ঘন্টা। কাটাকুটিটা একটু ভালো করে দেখে নিন। তারপর আমরা তিনের দাগের প্রশ্নটা দেখি। তিনের দাগের প্রশ্নটা কি আছে, তুমি ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালাও, কত সময় তুমি 25 কিলোমিটার অতিক্রম করবে তৈরাশিকের সাহায্যে। দেখো সমস্যাটা কিভাবে সাজিয়েছি, একদিকে লিখেছি সময়, একদিকে লিখেছি দূরত্ব। 10 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে 25 কিলোমিটার যেতে কত সময় লাগবে। দেখো এখানে দূরত্ব আর সময়ের মধ্যে সরল সম্পর্ক, দূরত্ব দেখো 10 ছিল হয়েছে 25, অর্থাৎ দূরত্ব বেড়েছে, যেহেতু দূরত্ব বেড়েছে তাহলে সময় বাড়বে, তাই ভগ্নাংশটা একের বেশি হবে। তাহলে নিম্ন সময় কি হবে, তাহলে এই 60টা রেখে একের বেশি বলেছে, তাই বড়টা উপরে ছোটটা নিচে, কাটাকুটি করে বেরিয়ে গেছে কত 150 মিনিট বা 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ কি বলেছে তাহলে, যে 25 কিলোমিটার অতিক্রম করবো কত 2 ঘন্টা 30 মিনিটে। এই হলো তোমাদের দেখো তিনের দাগের অঙ্ক। এইবারে আমরা চারের দাগের অঙ্কটা দেখি। চারের দাগের দুটো অঙ্ক দিয়েছে, দুটোকে কি বলেছে রূপান্তরিত করতে বলেছে, 180 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। দেখো এক ঘন্টা মানে কি আমরা জানি 3400 সেকেন্ড, আর 180 কিলোমিটার তাহলে কত হবে, 180কে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 180 গায়ে 300 মিটার। এইবার কি করতে হবে, তাহলে এই এইটাকে অর্থাৎ যেটা তোমার গতিবেগ ছিল সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে হয়েছে কি 1800004, আর নিচে 3600, কাটাকুটি করে কত বেরিয়েছে 50। তাহলে উত্তর কি হবে 50 মিটার প্রতি সেকেন্ড, এই উত্তরটা হলো 50 মিটার প্রতি সেকেন্ড। তারপরে বিয়ের জায়গায় যেটা দিয়েছে দেখো ভালো করে, বিয়েরটা কি বলেছে, বিয়েরটা 2080 মিটার পার মিনিট, এটাকে কিলোমিটার পার ঘন্টা করতে হবে। তাহলে 2080 মিটার মানে কি, একে 1000 দিয়ে ভাগ করতে হবে, দেখো 1000 দিয়ে ভাগ করেছি, আর এক ঘন্টা মানে আমরা কত জানি 60 মিনিট, যেহেতু মিনিট আছে সেই জন্য কি করলাম এইটাকে আবার কি করলাম 60 দিয়ে গুণ করলাম। দেখো 2080/1000 × 60, কাটাকুটি করে বেরিয়েছে কত 124.8 কিলোমিটার প্রতি ঘন্টা, 124.8 কিলোমিটার প্রতি ঘন্টা। ভালো করে অঙ্কটা দেখে নাও কীভাবে কষেছি। তারপরে আমরা আসি পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্ন আমরা কীভাবে সাজিয়ে নিয়েছি, একদিকে লিখেছি সময়, একদিকে লিখেছি
দূরত্ব, দূরত্বটা কত 72 কিলোমিটার ছিল, 72 কিলোমিটারকে মিটার করে নেওয়া হয়েছে। আর এখানে দেখো একটা ছিল হচ্ছে সেতুর দৈর্ঘ্য আর একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দুটোকে যোগ করেছি, দুটোকে যোগ করে হচ্ছে 200। তাহলে একদিকে আছে 7200 মিটার, 72000 মিটার, একদিকে 3600 সেকেন্ড আর একদিকে 200 মিটার কত সেকেন্ড। এক্ষেত্রে দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক, দূরত্ব কমেছে তাই সময়ও কমবে, তাই ভগ্নাংশ আগের কম হবে, অর্থাৎ কমটা উপরে যাবে আর বেশিটা নিচে আসবে। দেখো তাহলে গুণ করলে কি হবে, 3600 গুণিতক 200 উপরে আর নিচে 72000, কাটাকুটি করে বেরিয়েছে 10। তাহলে দেখা যাচ্ছে উত্তর কি বেরোলো, 10 সেকেন্ড, অর্থাৎ সেতুটিকে 10 সেকেন্ডে অতিক্রম করবে, ট্রেনটি তাহলে অতিক্রম করবে কত, 10 সেকেন্ডে।